নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে চলে আসলাম আবার একটা নতুন কিছু এমন বানাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু তো এখানে দেখতেই পাচ্ছ আমি কি কি নিয়েছি সামগ্রীগুলো তোমাদের বলে দিই কি কি নিয়েছি নেওয়ার মধ্যে নিয়েছি আমি নারকেল নিয়েছি কলা নিয়েছি আর কলাগুলো দেখাবো কি করছি কারণ দেখিয়ে দিচ্ছি এখন কি কি নিয়েছি আর সুজি এখানে জলে আমি এক ঘন্টা মতন আগে ভিগি মানে ভিজিয়ে রেখেছিলাম ওটা ভেজা হয়ে আছে আর চিড়া যেটাকে আমরা পোহাও বলি আর চিড়া বলি চিড়াটাকেও একটু হালকা ভিজিয়ে দিয়ে রেখেছি আর ওটাকে ঢেকে রেখেছিলাম হাফ ঘন্টা মতন বেশি এত ভিজে যায়নি আর এটা ময়দা প্যাকেট নিয়েছি তো ময়দাটার প্যাকেটটা কাটা হয়নি ওরকম আছে আমি ওরকমই দেখিয়ে দিলাম তোমাদেরকে তো চিড়াটা ভিজা হয়েছিল আর এগুলো সব আমি কি করব নারকেলটা নিয়ে যাচ্ছি আগে নারকেলটা কুড়ে নি তারপরে কুরার পরে সব মিক্স করবো একসাথে তো নারকেলটা কোড়া হয়ে গেছিল তাই বসে এগুলা সব মিক্স করে নেবো কলাটা ছাড়িয়ে নিয়েছিলাম চিড়াটা যে ভিজা হয়েছিল চিড়াটার মধ্যে কলাটা দিয়ে দিয়েছি আর নারকেল যে কুড়ে রেখেছিলাম নারকেলটাও এখানে দিয়ে দেবো মিক্স করার জন্য আর এতে চিনিও দিয়ে দেবো আর সুজিগুলা যে ভিজিয়ে রেখেছিলাম না সুজিগুলাও দিয়ে দেবো আর তারপরে লাস্টের দিকে ময়দা দিয়ে দেব তো এগুলা মিক্স করে একটা পিঠা বানাবো ভাবছি ঠিক আছে এটা কোনো এমনি রেসিপি ইয়ে নয় যে তরকারি তরকারি কিছু নয় এটা এমনি একটা পিঠা টাইপের খুবই নরম আর সফট হয় পরে যখন বানাতে পারবো না লাস্টে যখন দেখবে খুবই সফট হবে এটা খেতেও খুব ভাল লাগে তোমরা বাড়িতে বাচ্চাদের ছোট বাচ্চাদেরও এগুলা বানিয়ে খাওয়াতে পারবে কারণ এতে এমন কিছু জিনিস নেই যেটা বাচ্চার জন্য ক্ষতি হবে তার জন্য নারকেলও আছে সুজিও আছে কলাও আছে চিড়াও আছে তো আমি আমার যেইটুকু প্রয়োজন আমি সেইটুকু বানিয়েছি তোমাদের ঘরের লোকের হিসাবে তোমরা বানাতে পারো খুবই ভালো লাগবে খেতে তোমরা বানিয়ে খাও নাস্তাতেও ভালো খেতে আর এমনি এক দু দিন রেখেও খাওয়া যাবে চায়ের সঙ্গেও নাস্তাতেও খাওয়া যাবে যখন সন্ধেবেলায় চা খেতে বসা হয় তখনও খাওয়া যাবে তো আমি তখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিই আর তোমরা হয়তো যদি জেনে থাকবে তো খুবই ভালো কথা আর যদি নাও জেনে থাকো তো ভিডিওটা দেখে শিখে নিয়ে তোমরা তোমাদের বাড়িতেও বানাতে পারো তো এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব আর সব এক কিছু একসাথে দিয়ে দিয়েছি এতে আরও পানমৌরিও দেওয়া যায় কিন্তু আমি পানমৌরি দেইনি তোমরা পানমৌরি চাইলে পানমৌরি দিতে পারো তো আমি এটাকে মিক্স করে নিয়েছি ভালো করে আর দেখো আমার কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলও আমার হালকা গরম হতে চলেছে আর যে মাখিয়ে যে রেখেছিলাম ওটা কিন্তু দেখো এখানে দশ মিনিটের জন্য মাখিয়ে এরকম রেখেছিলাম ওটা মিক্স হয়ে গেছে ভালো করে আমার কড়াতে কিন্তু তেল গরমও হয়ে গেছে আর কড়াতে এগুলা ছোট ছোট করে গোলা না বালালেও চলবে তোমরা যদি গোলা বানাতে পারো তো খুব ভালো কথা না বালালেও হবে তো আমি গোলা সেরকম বানাইনি আমি এমনি হাতে তুলে তুলে করে ছেড়ে দিয়েছি যেরকম আমরা পকোড়ি টকড়ি কিছু ছাঁকাছাঁকি করি না যেরকম দেই ওই রকমই নর্ম্যাল দিয়েছি তোমরাও সেরকম দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমার কড়াতে তেলও গরম হয়ে গেছিলো তাই এগুলো আমি এগুলো এরকম করে দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে লাস্টের দিকে কিন্তু হয়ে গেছে যখন লাল লাল একটু হয়ে যাবে কারণ প্রথমে তেলটা একটু বেশি গরম করে ছাড়তে হয় তো আমি এরকম করে বানিয়েছি তোমাদের যেরকম পছন্দ তোমরা বানাতে পারো বাড়িতে খেতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি তোমরা তোমাদের বাড়িতে বানাতে চাও তোমরা একদমই একদম বানাতে পারো কোনো অসুবিধা নেই এটা বানানো খুবই ইজি একদম তোমরা বানাতে পারো বাড়িতে আর আমি তো এরকম করে বানিয়েছি টাইম পাস করব কি করে ভাবলাম তাই ভাবলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি আবার দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে দেখো এরকম করে হয়ে গেছে তোমরাও বানাও আর খাও মজা নাও তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই কেমন আছো একটু জানাবে কমেন্টের মাধ্যমে আমি খুব ভালো আছি আবার একবার নিয়ে আসবো তোমাদের সামনে এরকম কিছু আর নতুন কিছু বানানো নিয়ে তো তোমরা দেখতেই থাকো দেখো আমি বলেছিলাম না কত নরম এগুলো বলে এই দেখো এত সফট এত নরম মানে বানানোর সঙ্গে সঙ্গে দু মিনিটেই এত সফট এত নরম বাচ্চারা খেতে খুবই ভালোবাসে